কতখানি সুযোগ করে দেয়। আমাদের দেশে বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ আইন হল দ্য রাইটস অফ পার্সনস উইথ ডিসএবিলিটিজ অ্যাক্ট 2016, যা পার্সনস উইথ ডিসএবিলিটিজ অ্যাক্ট 1995 এর পরিবর্তে আনা হয়েছে। এই আইনের মাধ্যমে ডিসএবিলিটি লিস্টে 7 পরিবর্তে মোট 21 ডিসএবিলিটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, আর তার সঙ্গে ডিসএবিলিটি সার্টিফিকেট এবং ডিসএবিলিটি কার্ড এর ক্ষেত্রেও আনা হয়েছে কিছু পরিবর্তন, যার মাধ্যমে একজন বিশেষভাবে সক্ষম মানুষ এখন সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধাগুলো পেতে পারবেন। এবার সেই সুযোগ সুবিধাগুলো কি, বিশেষভাবে সক্ষম মানুষেরাই বা কতটা ওয়াকিবহাল এই সার্টিফিকেশন ও পরিষেবা সম্পর্কে? এই সার্টিফিকেশন থেকে পরিষেবা পাওয়া অবধি গোটা প্রক্রিয়াটাই বা কতটা সহজ, আজ দৃষ্টিপাত হবে এই বিষয়গুলোর ওপরেই। সবার আগে এই ডিসএবিলিটি সার্টিফিকেট ও ডিসএবিলিটি কার্ড যাদের জন্য আনা হয়েছে কথা বলে নেওয়া যাক তাদের কয়েকজনের সঙ্গে, জেনে নেওয়া যাক তাদের অভিজ্ঞতার কথা। আমি নবালন মোল্লা, আমি একজন শারীরিক প্রতিবন্ধকতায় যুক্ত মানুষ এবং আমার এই প্রতিবন্ধকতার কারণ হলো অ্যাভাসকুলার নেক্রোসিস। এক্ষেত্রে আমাদের যে বোন টিস্যু থাকে সেই বোন টিস্যু রক্ত সঞ্চালন না হওয়ার দরুন ধীরে ধীরে মারা যায়, যার দরুন ফিমোরাল হেড বা জয়েন্টে কিছু সমস্যা দেখা যায়। আমার ফিমার জয়েন্ট এবং আরও যে সমস্ত শরীরের মেজর জয়েন্ট আছে সেগুলো কম বেশি এফেক্টেড। আমি প্রথমে এই ডিসএবিলিটি আইডি কার্ডের কথা জানতে পেরেছিলাম হসপিটাল থেকেই। তারপরে আমি আমার নিকটস্থ সিডিপিও অফিসে যাই এবং ওখানে কিছু ডকুমেন্টস দিতে হয়। সেই অর্থে কোনো সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়নি। ব্লকের যারা অফিসার থাকেন এবং সিডিপিও অফিসে যে সমস্ত স্টাফ থাকেন সবাই খুব কোঅপারেটিভ হন, সেরকম কোনো অসুবিধা হয় না। আমি আমার ক্ষেত্রে যদি বলেন 30 দিনের মধ্যেই আমি কার্ড পেয়েছিলাম বা সার্টিফিকেটও পেয়েছিলাম। আমি পারমিতা বেরা, আমার 2015 সালে অ্যাসিড অ্যাটাক হয় এবং 2016 সালের যে নতুন অ্যাক্ট সেই অ্যাক্ট অনুযায়ী অ্যাসিড আক্রমণ বিষয়টিকেও ডিসএবিলিটির আওতায় আনা হয়েছে। তো আমি অনেকবার চেষ্টা করেছি, আমার বাড়ি যেহেতু মেদিনীপুরে তো সেখানকার যে হসপিটাল সেখানে গিয়ে আমি চেষ্টা করেছিলাম কার্ডের জন্য, এবং তারা যেটা দেখলাম যে হসপিটাল কর্তৃপক্ষ এই বিষয়টা জানেই না যে অ্যাসিড অ্যাটাক বিষয়টাও ডিসএবিলিটির আওতাভুক্ত, তো সেক্ষেত্রে তারা আমাকে কার্ড দেয় না। অনেকবার ঘোরানোর পর সেই ব্যাপারটা ওখান থেকে রিজেক্ট হয়ে যায়। তারপরে আমি এখন যেহেতু বর্তমানে কলকাতাতে থাকি, আমি ওমেন এন্ড চাইল্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিকাশ ভবনে যে অফিস রয়েছে সেখানে আমি চিঠি লিখি যে এই ঘটনা এবং তার প্রেক্ষিতে আমি ডিসএবিলিটি সার্টিফিকেট চাইছি। তো ওনারাই আমাকে নির্দেশ দেন পার্ক সার্কাসে যে ন্যাশনাল মেডিকেল হসপিটাল রয়েছে সেখানে যেতে। সেখানে যাওয়ার পরে ওনারা আমাকে পিজি হসপিটালে বিভিন্ন ডাক্তারের কাছে পাঠান, যেমন আমার যে সমস্ত অসুবিধাগুলো হয়েছে অ্যাসিড অ্যাটাকের কারণে, আমার একটা চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে, একটা কান বাদ গেছে এবং শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। সুতরাং এই বিষয়গুলোর জন্য আলাদা আলাদা যে ডক্টর তাদের সার্টিফিকেট আনতে বলে সেটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। তারপরে ওই সমস্ত সার্টিফিকেট গুলো একত্র করে ন্যাশনাল মেডিকেলে আমি জমা করি এবং তারপরে ওনারা আমাকে ডেট দেন যে এই ডেটে তোমার জন্য বোর্ড বসবে। তো সেই বোর্ডের ওনারা আমাকে দেখেন আবার পরীক্ষা নিরীক্ষা করে, তারপরে আমি মানে প্রায় 2 সপ্তাহ পরে আমি সার্টিফিকেট পেয়ে গেছি। কার্ড বা এই সার্টিফিকেট ইউজ করে কোনো সুযোগ সুবিধা পাওয়ার মতন সেরকম অবকাশ সেইভাবে হয়ে ওঠেনি, সেই জন্য কার্ডের জন্য আলাদা করে বিশেষ কিছু করা হয়ে ওঠেনি। অবশ্যই সেটা করার রয়েছে, কোথায় কিভাবে হয় সেটাও আমি খুব স্পষ্ট ভাবে জানি না। খুব ভালো করে অবগত না হলেও এটুকু মনে হয় যে এই কার্ডটার মাধ্যমে বিভিন্ন ট্রাভেল অ্যালাওয়েন্স যেগুলো সরকারি, যেমন ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে একটা বড় পার্সেন্টেজ ছাড় থাকে, আমি সেরকম ভাবে রাস্তাঘাটে বা আমার ট্রাভেল অ্যালাওয়েন্স এর ক্ষেত্রে আমি এই সুবিধাটা গ্রহণ করি না। আমি নর্মাল ভাবেই যাতায়াত করি সাধারণ মানুষের মতনই, আমি টিকিট কেটে বাস ভাড়া দিয়ে বা ট্রেন ভাড়া দিয়ে আমি যাতায়াত করি। পরবর্তীকালে ইচ্ছা আছে আমার এই কার্ডটা করে নেওয়ার, এবং যদি বিশেষ কোনো বেশি দূরত্বের জার্নি হয় সেক্ষেত্রে এটা আমার কাজে লাগলে সত্যি উপকৃত হবো।
এই যেমন পারমিতা বললেন যে ডিসএবিলিটি কার্ডের জন্য কোথায় অ্যাপ্লাই করতে হবে, সেই নিয়ে তার কাছে খুব একটা স্বচ্ছ ধারণা নেই। তো এই যে সঠিক বা পর্যাপ্ত তথ্য না জানতে পারা, এই সমস্যার সম্মুখীন কিন্তু অনেক অ্যাপ্লিক্যান্ট বা অ্যাপ্লিক্যান্টদের অভিভাবককে হতেই হয়। তাই এখন অনেক স্বেচ্ছাসেবী সংস্থাই বিভিন্ন এলাকায় গিয়ে নিজেদের মতন করে প্রচারমূলক কাজ করে চলেছে, যাতে যাদের জন্য এই পরিষেবাগুলো আনা হয়েছে তারা যেন এ ব্যাপারে জানতে পারে। এখন কথা বলে নেব এমনই কিছু বিশেষভাবে সক্ষম শিশুর অভিভাবকের সঙ্গে, যারা এই সার্টিফিকেশন প্রক্রিয়ায় স্বেচ্ছাসেবী সংস্থাদের পাশে পেয়েছিলেন। আমার নাম মানসী সামন্ত, আমার বাচ্চার নাম মনীষ সামন্ত। তো আমার বাচ্চা জোকা হসপিটালে হয়েছে, ওখানে হওয়ার পরে এক মাস পর যেতে বলেছিল বাচ্চাকে চেক আপ করার জন্য। তার সঙ্গে বলেছিল যে ওই দিনকে বাচ্চার একটা রক্ত পরীক্ষা হবে, তাতে ধরা পড়বে বাচ্চাটা কতটা সুস্থ, কী অসুবিধা আছে সবই ধরা পড়বে। তো রক্তটা নিয়েছিল, ক্রিওটাইপিং বলে একটা রক্ত পরীক্ষা করিয়েছিল ওখান থেকে। এক মাস পর ওই রিপোর্টটা পাওয়ার পর ডাক্তারবাবুকে যখন দেখাই, তখন বলেছিল তোমার বাচ্চা ডাউন সিনড্রোম, বুদ্ধির সমস্যা হবে। এটা বাচ্চার প্রায় 2022 হাফ থেকে সঞ্চারের সঙ্গে আমার যোগাযোগ হয়। দাদারা তার আগে একদিন সার্ভে করতে গিয়েছিল পাড়ায় পাড়ায়, তো ওখানে দাদা বলেছিলেন যে অবশ্যই এর একটা সার্টিফিকেট করতে হবে। দাদার সঙ্গে করে আমাকে বাংলা হসপিটালে নিয়ে যাই, বাচ্চাকে সঙ্গে করে নিয়ে গেছিলাম। তো ওখানে নিয়ে যাওয়ার পর বাচ্চার ফের চেক আপ করাই। চেক আপ করানোর পর তো এইভাবে করতে করতে প্রায় 2-3 মাস পরে সার্টিফিকেট আমি পেয়ে গেছিলাম। আমার নাম রীতা সর্দার, আমার মেয়ের নাম রিয়া সর্দার। আমার মেয়ে যখন হয় তখন ওর পা দুটো একটু বাঁকা মতো ছিল, কোমর থেকেই প্রবলেম। এবার হওয়ার পরেতে আমি খুব কান্নাকাটি করতাম, ওখানে ডাক্তার বললো কি যে ওই শখের বাজার আছে, ওখানে একটা হসপিটাল আছে, ওখানে নিয়ে যান, নিয়ে গেলে আপনার মেয়েকে দেখে বলে দেবে কি করতে হয় বলে। প্রথম ওখানে আসলাম, নিয়ে আসলাম, নিয়ে আসতে আমার মেয়েকে দেখলো, তখন বললো কি যে তোমার মেয়ের এখানে কোনো অপারেশন হবে না, ওর যা ক্রিটিক্যাল অবস্থা এখানে হবে না, তোমরা অন্য জায়গায় নিয়ে যাও। এবারে ওখান থেকে চলে আসলাম, আসতে এখন এবারে কোথায় নিয়ে যাবো নিজেরা ভেবে পাচ্ছিলাম না। তারপরে হচ্ছে সঞ্চারের সাথে আমাদের যোগাযোগ হলো, যোগাযোগ হওয়ার পরে তারপর আমরা একটা হসপিটালে নিয়ে গেলাম। সেখানে নিয়ে যাওয়ার পরে পা প্লাস্টার করে দিয়েছিল, তারপরে হচ্ছে ভাঙরে সঞ্চার থেকেই নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে ওই সার্টিফিকেট করার জন্য 2-3 বার যাওয়ার পরে আমি সার্টিফিকেট পেয়ে গেছিলাম। এবার শুনে নেওয়া যাক এই সার্টিফিকেশনের ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন অ্যাপ্লিকেন্টদের হতে হয়। আমি সুকুমার চক্রবর্তী, প্রিন্সিপাল ব্লাইন্ড স্কুল ভয়েস অফ ওয়ার্ল্ড। যে সমস্যাগুলো আমি দেখতে পাই, আমার স্কুলের অনেক কিছু মাল্টিপল হ্যান্ডিক্যাপ্ট কিছু বাচ্চা আছে, তাদের ক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট করতে গেলে সেখানে কিন্তু অনেক অসুবিধায় পড়তে হয়। আমরা বারেবারে ঘুরে আসি কিন্তু তাদের সার্টিফিকেট করানো সম্ভব হচ্ছে না। ডাক্তারদের কারণেও হয় কিছু কিছু ক্ষেত্রে, ডাক্তাররা বলে যে এই কাগজটা লাগবে, কোনো ক্ষেত্রে তাদের মেজারমেন্ট করা সম্ভব হচ্ছে না। ধরুন একজন ব্লাইন্ড প্লাস MR প্লাস সে অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী, তিনজনকে একসঙ্গে কম্বাইন করে কিভাবে প্রতিবন্ধী সার্টিফিকেট দেবে ডাক্তাররা নিজেরাও ভোট করে বুঝতে পারে না, তাই তাদের প্রতিবন্ধী সার্টিফিকেটটা আটকে থাকে। আর এখন UDID কার্ড হিসেবে অনলাইন সিস্টেম হয়েছে, সেখানে ওই অনলাইন সিস্টেম হলেও অনলাইনে জাস্ট অ্যাপ্লিকেশন হয়, কিন্তু বাচ্চাটাকে তো নিয়ে পৌঁছতে হয় সেই ডাক্তারের কাছে হসপিটালে, সেখানে গিয়ে ওই একই সিস্টেম, সেই তার মধ্যেই তাদের ঘুরপাক খেতে হয়। সেই ব্যাপারগুলো যাতে আরেকটু সহজতর হয় সেই ব্যাপারে নজর রাখা, এটাই আমার অনুরোধ রইল। আগে যেমন রেশন কার্ড ছাড়া প্রতিবন্ধী সার্টিফিকেট করা যেত না, এখন ম্যান্ডেটরি হয়েছে আধার কার্ড ছাড়া ডিজেবিলিটি সার্টিফিকেট ইস্যু হবে না। এবার আধার কার্ডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অসুবিধে হয় প্রতিবন্ধী বাচ্চাদের ক্ষেত্রে, অনেক ব্লাইন্ডের ক্ষেত্রে যাদের চোখের ছবি আসে না তাদের আধার কার্ড তৈরি হচ্ছে না, আবার অনেকের আঙুলের টিপ আসছে না তাদের ক্ষেত্রে আধার কার্ড তৈরি হচ্ছে না, আবার কিছু কিছু আধার কার্ড করতে গিয়ে আমাদের এখানে পুলিশ থেকে কিছু ছেলে মেয়ে আছে যারা CWC অর্ডারে এসছে, তাদেরকে রাখা হয়েছে, তাদের যখন
আধার কার্ড করতে যাচ্ছি, হয়তো কোথাও বলা হচ্ছে যে এদের আধার কার্ড হয়ে রয়েছে, এদের হবে না, এন্ট্রি নিচ্ছে না, সেগুলোর ঠিক সমাধান খুঁজে পাওয়া যায় না বলে এইসব বাচ্চাদের আমরা আধার কার্ড করেও দিতে পারছি না, এবং তার সাথে সাথে তাদের ডিজেবল সার্টিফিকেটেরও কোনো রকম এগোতে পারছি না। ফলে এরা কিন্তু ডিজেবলড হয়েও ডিজেবল সার্টিফিকেট বঞ্চিতই রয়েছে, ফলে এদের সমস্ত ফেসিলিটিগুলো এরা পেতে পারছে না। তো আধিকারিকদের একটুখানি যদি মানবিক হয়ে তারা যদি ব্যবস্থার দিকে এগিয়ে আসে, এদের কিভাবে আধার কার্ডগুলো অন্তত ঠিকঠাক করে দিয়ে তাদের ডিজেবল সার্টিফিকেটগুলো করে দেওয়া যায়, তাহলে তারা অন্তত তাদের জীবনের ছোটোখাটো ফেসিলিটিগুলো পেতে পারবে। এই দিকগুলো একটু সরকারিগতভাবে দেখলে আমরা অনেক উপকৃত হব। অনেক সময় শোনা যায় যে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে ব্রোকার বা মিডলম্যানরা বিভিন্ন রকমের প্রতারণার ফাঁদ পাতে। কিছু কিছু ক্ষেত্রে হাসপাতাল থেকে দেওয়া ডিসএবিলিটি পার্সেন্টেজ নিয়েও অ্যাপ্লিক্যান্ট বা তার পরিবারের অসন্তোষ প্রকাশ্যে চলে আসে। তো এইসব সময়ে একজন অ্যাপ্লিক্যান্ট কি কি আইনি পদক্ষেপ নিতে পারেন, এখন জেনে নেব সেই বিষয়টাই। নমস্কার, আমি অভিজিৎ রায় চৌধুরী, আমি বর্তমানে কলকাতা উচ্চ আদালতে কর্মরত একজন আইনজীবী। আচ্ছা, রাইটস অফ পার্সনস উইথ ডিসএবিলিটিস অ্যাক্ট 2016, এই আইনটি অনুযায়ী যে কোনো ব্যক্তি যাদের 40% বা তার ওপরে ডিসএবিলিটি আছে, তারা এই ডিসএবিলিটি সার্টিফিকেটটা পাওয়ার জন্য এলিজিবল। যদি মেডিকেল বোর্ড ঠিক করে যে অ্যাপ্লিক্যান্ট ডিসএবিলিটি সার্টিফিকেট পাওয়ার জন্য এলিজিবল নয়, সেক্ষেত্রে অ্যাপ্লিক্যান্ট আইনিভাবে এগোতে পারে, অ্যাপিলেট অথরিটির কাছে অ্যাপিল করতে পারে, এবং সেটা তাতেও যদি কাজ না হয় সেক্ষেত্রে হাইকোর্টে রিট করতে পারে, রিট পিটিশন করে, যদি তার যথেষ্ট গ্রাউন্ড থাকে। প্রথমেই বলে রেখে, এই মিডলম্যানদের থেকে যতটা সম্ভব দূরে থাকবে, কারণ এরা এরা সোজা বাংলায় যাদেরকে আমরা বলি দালাল। হ্যাঁ, এবং এনাদের কাজটাই হচ্ছে, এনারা কোনো রকম মানে ভদ্রলোকের কাজ এনারা করতে পারেন না, এনাদের কাজটাই হচ্ছে মানুষকে বোকা বানিয়ে, মানুষকে মানুষের দুর্বলতা মানুষের অসহায়তার সুযোগ নিয়ে সেখান থেকে যতটা সম্ভব নিজেদের নিজেদের স্বার্থসিদ্ধি করা, এটাই হচ্ছে এনাদের বক্তব্য। যদি মিডলম্যানরা এসে হাসপাতালের কাজটা আগে করিয়ে দেওয়ার দাবি করেন যে ডিসএবিলিটি সার্টিফিকেট পাইয়ে দেব, এরকম ওনারা অনেক প্রতিশ্রুতি দেন, ঠিক আছে, সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ওনাদেরকে বলতে হবে যে তুমি যদি আমার সামনে থেকে এই মুহূর্তে না যাও, আমি কিন্তু আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবো, আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হবো, কারণ এটা পুরোটাই হচ্ছে জোচ্চুরি। তো সেক্ষেত্রে আমি বলবো যে যদি কেউ এরকম টাকা দিয়েও থাকেন, সেক্ষেত্রে মানুষটিকে আইডেন্টিফাই করুন, এই ব্যক্তিটিকে আইডেন্টিফাই করে কনসার্ন ডিপার্টমেন্টে একটা চিঠি করুন এবং পুলিশে একটা চিঠি করুন, ঠিক আছে, সেই চিঠিগুলি করে আপনারা আইনি পদক্ষেপ নিতে পারেন। Department of Empowerment of Persons with Disabilities 2021-22 সালের বার্ষিক রিপোর্ট বলছে, 2011 সালের জনগণনায় যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সংখ্যা ছিল 2,68,14,999, সেখানে ডিসএবিলিটি সার্টিফিকেট পেয়েছেন 1,74,25,905 জন। আবার এখানে এটাও মনে রাখতে হবে, 2016 নতুন প্রতিবন্ধী আইনের ফলে যেহেতু এখন মোট ডিসএবিলিটি সংখ্যা 7 থেকে বেড়ে 21 হয়ে গেছে, তাই স্বাভাবিকভাবেই বিশেষভাবে সক্ষম মানুষদের মোট সংখ্যাও অনেকটাই বেড়ে যাবে, যে কারণে প্রযুক্তির সাহায্য নিয়ে এই গোটা সার্টিফিকেশনের প্রক্রিয়ায় আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। এবার এই পরিবর্তনগুলো কি, কিভাবে একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি এখন এই ডিসএবিলিটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে, কতদিনের মধ্যে পাওয়া যাবে সেই সার্টিফিকেট, আর এখানে রিঅ্যাসেসমেন্টের প্রক্রিয়াটাই বা কি, এগুলো জানতেই এখন কথা বলে নেওয়া যাক এমআর বাঙ্গুর হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর শিশির নস্করের সঙ্গে। এই মুহূর্তে এই যে ডিসএবিলিটি সার্টিফিকেশন পাওয়ার যে প্রসেসটা, সেটা অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশনস অর রুলস বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেটা কিন্তু বাড়িতে বসেই একজন উপভোক্তা তিনি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন থ্রু অনলাইন, এবং এটা হচ্ছে icon.wbhealth.gov.in এই পোর্টালে গিয়ে কোনো একজন মানুষ নিজের বা অন্যের কারোর সুবিধা করে দেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারে, না কারোর হয়ে জমা দেওয়া না, মানে প্রথম কথা হচ্ছে যেহেতু ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার তৈরি হয় প্রত্যেকটা ক্লায়েন্টের, সেক্ষেত্রে একজন ক্লায়েন্ট তার নিজস্ব ইমেল আইডি দিয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। সেই জন্য যেটা দরকার, একটা সাইবার ক্যাফেতে বসে কেউ সাহায্য নিতেই পারে, কিন্তু সেই নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট ইমেল আইডি এবং নির্দিষ্ট ফোন নাম্বার, এই দুটো থাকাটা বাঞ্ছনীয়, না হলে কিন্তু এই পোর্টালে কোনোরকম কোনো সুবিধা পাওয়া যাবে না, এটা রিজেকশন লিস্টে থেকে যাবে। টাকা
পয়সা কাউকে কিছু দিতে হবে না, কারণ পুরোটাই হচ্ছে পোর্টাল বেসড। পোর্টালে অ্যাপ্লিকেশনটা জমা হওয়ার সময় একটা অপশন থাকবে, প্রত্যেকটা হাসপাতালের যারা ডিসএবিলিটি সার্টিফিকেশন দেয় যে যে হাসপাতালগুলো, সেই হাসপাতালের নির্দিষ্ট ক্যাচমেন্ট এরিয়া আছে। এবার সিলেকশন করার পর, হাসপাতাল সিলেকশন করার পরে সেই অ্যাপ্লিকেশনটা চলে আসবে কনসার্ন হসপিটালে। মানে যদি ইমারবাঙ্গুর হাসপাতালে করে তাহলে ইমারবাঙ্গুর হাসপাতালের পোর্টালে দেখা যাবে যে এতগুলো অ্যাপ্লিক্যান্ট আজকের দিনে অ্যাপ্লিকেশন করে ওনারা অপেক্ষা করছেন তারা একটা ডেট পাওয়ার জন্য। তাহলে আমার এখানকার যিনি যে সেকশন অফিসার যিনি আছেন, যিনি কাজগুলোকে দেখাশোনা করছেন, তার কাজ দায়িত্ব হলো যে অ্যাপ্লিকেশনগুলোকে ভেরিফাই করা। এবারে ভেরিফাই করার পরে তিনি একটা ডেট দেবেন। ভেরিফাই করার অত অনেকগুলো নিয়মও আছে, যেমন হচ্ছে যে তারা কী কী ভেরিফাই করবেন। যে ব্যক্তির ডিসএবিলিটি সার্টিফিকেশন দরকার তার নিজের আধার কার্ড এবং তার পাসপোর্ট সাইজের ফটো, এটাকে তাকে আপলোড করতে হবে। তিনি যে ওই অ্যাপ্লিকেশনে সেটাই লিখবেন যেটা আধার কার্ডে যে অ্যাড্রেসটা লেখা আছে সেই অ্যাড্রেসটাকেই কিন্তু হচ্ছে তার টাইপ করে ওখানে দিতে হবে। ভেরিফিকেশন হবে আধার কার্ডের অ্যাড্রেসের সাথে, তার যে টাইপ করে যে বয়ান তিনি দিয়েছেন সেটা দেখা হবে। আধার কার্ডে যে ছবিটা দেওয়া আছে সেই ছবির সাথে বর্তমান তিনি যে ছবিটা পাসপোর্ট ফটো যেটা আপলোড করছেন সেই ছবিটার মিল দেখা হবে। হয়তো অনেকে এই জায়গাটা প্রশ্ন করতে পারবেন যে আধার কার্ডের ছবির সঙ্গে অনেক সময় মেলে না, কিন্তু 15-20 বছর আগের যদি কোনো কারোর আধার কার্ড হয়ে থাকে সেটার ওই ব্যক্তিরই দায়িত্ব নতুন করে আধারের সাইটে গিয়ে সেখানে ফটো আপলোড করার অনেক জায়গা আছে। সুতরাং এটা তার দায়িত্ব, তাকে করে নিতে হবে। এবং যদি দেখা যায় যে কোনো রকমের অমিল রয়েছে তার দেওয়া বয়ান এবং তার জমা করা ডকুমেন্টের সাথে, তাহলে কিন্তু সেটাকে আবার ওই ক্লায়েন্টের কাছে আমরা ফেরত পাঠাবো। ফেরত পাঠিয়ে বলবো যে আপনার এই এই জিনিসগুলো মিলছে না, আপনি এটা কারেক্ট করে আইদার দিন অথবা আপনি ফিজিক্যালি নিয়ে এসে এখানে মিল কর দেখান, বুঝিয়ে দিন, এরকম একটা কিছু থাকবে। দু ধরনের অ্যাপ্লিকেশন হয়। এক, কেউ হয়তো ডাক্তারকে দেখিয়ে অ্যাসেসমেন্ট করিয়ে তারপর তিনি অ্যাপ্লিকেশন করলেন অনলাইনে পোর্টালের মাধ্যমে। আর একটা গ্রুপ আছেন যারা হয়তো প্রথমে UDID নাম্বার জেনারেট করলেন, রেজিস্ট্রেশন করলেন, পরে আমরা ডেট দিলাম তাহলে তিনি সেখানে সেই ডেটে এসে ডাক্তার দেখালেন। কিন্তু দুটো ক্ষেত্রেই, আগে হোক ডাক্তার দেখানো বা পরে হোক, অরিজিনাল ডাক্তারের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু লাগবেই, সেটা কিন্তু জমা দিতে হবে ফিজিক্যালি। এবং এই জমা করে দেওয়ার পরে মোটামুটি 3 দিনের মধ্যে সার্টিফিকেট তার মোবাইলে চলে যাবে। তিনি নিকটবর্তী যে কোনো সাইবার ক্যাফে বা কম্পিউটার সেন্টারে যে কোনো জায়গা থেকে তার একটা প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন। যদি কারো ডেট মিস হয়ে যায় তাহলে ওখানে একজন কন্ট্যাক্ট পার্সনের নাম্বার থাকে, সেই পার্সনের সাথে তিনি কথা বলে নেবেন যে আমার এই কারণে একটা এমার্জেন্সি অসুবিধা হয়ে গেছিলো, আমি সেদিন আসতে পারিনি, উনি আবার একটা রিভাইজ ডেট দিয়ে দেবেন। রিনিউয়াল প্রসেস আবার একইভাবে অনলাইনে, শুধু রেফারেন্সটা দিতে হবে যে আগের সার্টিফিকেটের রেফারেন্স নাম্বারটা দিয়ে দিতে হবে যে আমার আগের এই সার্টিফিকেটে ছিল। তাহলে কী হবে, তার এটা তো যেহেতু অনলাইন পোর্টালে ডিজিটাল, তো ফলে যে হাসপাতালেই যাবে সেই হাসপাতাল তার নিজের ড্যাশবোর্ড থেকে সেটাকে পেয়ে যাবে যে হ্যাঁ এই পেশেন্টের এইটা ছিল আগে। তারা ভেরিফাই করে নিতে পারবে যে যে ডেটাটা আমরা এখানে অ্যাপ্লিক্যান্ট যে অ্যাপ্লাই করেছে তার সঙ্গে আমার কাছে অ্যাভেলেবেল ডেটার মধ্যে কোনো রকমের ডিসক্রিপেন্সি আছে কিনা। এই যে ডিসএবিলিটি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন দেখতে পাওয়া গেল, সেটা কি ডিসএবিলিটি কার্ডের ক্ষেত্রেও হয়েছে? সেটাই এখন জেনে নেওয়া যাক। ইমারবাঙ্গুর হাসপাতালের ডিসএবিলিটি সার্টিফিকেশন অফিসার জয়দীপ ঘোষালে থেকে। এখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমি কেন বলছি তার কারণ হচ্ছে এই যে কার্ড যেটাকে বলা হয় UDID কার্ড, আগে শুধুমাত্র আমাদের এখান থেকে যেটা পাওয়া যেত সেটা ছিল ডিসএবিলিটি আইডি, যেটা শুধুমাত্র একটা আইডি কার্ডই ছিল। কিন্তু এই UDID কার্ড যেটা, সেটা হচ্ছে ইউনিক ডিসএবিলিটি আইডি কার্ড, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থেকে দেওয়া হয়। তো এই UDID কার্ডের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা দেয় তার সাথে আমাদের স্টেট পোর্টাল যেটা আইকন পোর্টাল, সেই পোর্টালের সংযুক্তিকরণ হয়েছে। এবং এই সংযুক্তিকরণের দরুন আগে ডিসএবিলিটি সার্টিফিকেট পাওয়ার পরে সেই ডিসএবিলিটি পার্সন বা তার বাড়ির লোক সেই ডিসএবিলিটি সার্টিফিকেট নিয়ে যখন কমিশনার অফ ডিসএবিলিটির অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন করতেন তারপরে কিন্তু তারা সেই কার্ডটি পেতেন, যেটা একটা ম্যানুয়াল কার্ড ছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের UDID কার্ড যেটা আইকন পোর্টালে অ্যাপ্লাই করার পরে তার সমস্ত রকম ডিসএবিলিটি অ্যাসেসমেন্ট দেওয়ার পরে এবং তার ডিসএবিলিটি সার্টিফিকেট হয়ে গেলে যে কার্ডটি দেওয়া হচ্ছে সেটা কিন্তু একটা ডিজিটাল কার্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল কার্ড, তার একটা কপি যেমন আপনার বাড়িতে বাই পোস্টে দিল্লি থেকে যাবে, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের দপ্তর থেকে আপনার বাড়িতে ডাইরেক্ট যাবে ওটা।
ওটা জবে থেকে আপনি অ্যাপ্লাই করবেন ইস্যুয়েন্স হওয়ার পর থেকে, অর্থাৎ আপনার ডিসএবিলিটি অ্যাসেসমেন্ট হলো, ডিসএবিলিটি সার্টিফিকেট হলো, সেই সার্টিফিকেটটি হওয়ার পরে ওটা যদি অ্যাপ্রুভ হয়ে গেল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে সাইমেন্টেনিয়াসলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, তখন কিন্তু সেই কার্ডটি এক থেকে দেড় মাসের মধ্যে আপনার বাড়িতে বাই পোস্টে চলে যাবে। এবং এই কার্ডের সাথে আগের কার্ডের তফাৎ কি, যে আগের যে কার্ডটি ছিল সেই কার্ডে এরা যে সুবিধাটা পেত সেটা হচ্ছে শুধুমাত্র যদি কলকাতার মধ্যে কোনো সরকারি বাস হোক, ট্রাম হোক অথবা কোনো লোকাল ট্রেন হোক, এগুলোতে যদি তারা কমিউনিকেট করতো সেক্ষেত্রে সেই যে কার্ডটি ছিল সেটার ধরুন হয়তো তারা কিছু সুবিধা পেত উইথ অ্যান এসকর্ট, এবং সেটা কিন্তু শুধুমাত্র একটা আইডি কার্ডই ছিল। কিন্তু এখন যে ইউডিআইডি কার্ডটা এসেছে, সেই ইউডিআইডি কার্ড হচ্ছে এমন একটি কার্ড যে কার্ডে কিন্তু একটি কার্ডেই সমস্ত ফেসিলিটি পাওয়া যাবে। সেই সময় যে কার্ডটি ছিল সেটার ধরুন তারা যে ফেসিলিটিগুলো পেত সেই ফেসিলিটিগুলোর ধরুন প্রত্যেকটি দপ্তরে গিয়ে তাদেরকে আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হতো, যেটা এই ইউডিআইডি কার্ড আসার পর থেকে তাদেরকে আর কোনো জায়গাতেই যেতে হবে না। ওই ইউডিআইডি ওই একটি কার্ডেই হচ্ছে তাদের প্রমাণ যে তাদের ওই প্রমাণপত্র অর্থাৎ ইউডিআইডি কার্ড থেকে কিন্তু তারা সব রকমের সুবিধা অ্যাভেল করতে পারবে। এর মধ্যে কি থাকবে, মানবিক পেনশন যেটা আমাদের স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেটা দিচ্ছে প্রত্যেক ডিসেবল পার্সনকে, এবং রেলওয়ে কনসেশন, পাশাপাশি আমাদের কলকাতা বলে নয় ওই কার্ডটি থাকলে গোটা ভারতবর্ষের যে কোনো সরকারি বাসে চাপলে উনি ফ্রিতে যাতায়াত করতে পারবেন, তার ডিসেবিলিটির পার্সেন্টেজ যদি একটা লিমিটের বাইরে চলে যায় তাহলে তার সাথে একজন এসকর্ট অ্যাভেল করতে পারবে উইদাউট পেইং এনি ফিস অর এনি ফেয়ার। উনি আরো কিছু সুবিধা পাবে, চাকরি বাকরির অ্যাপ্লিকেশন করে সেখানে তার কিছু সুযোগ সুবিধা থাকে, ইনকাম ট্যাক্সেরও বেশ কিছু সুযোগ সুবিধা তারা পেয়ে থাকে। একটা অ্যাপ্লিকেশনে দুটো জিনিস পাবে একজন ডিসেবল পার্সন, সেটা হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট সাইমাল্টেনিয়াসলি ইউডিআইডি কার্ড, আলাদা করে ইউডিআইডি জন্য কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না। এখানে একটা কনফিউশন তৈরি হয়েছিল, সেটা হচ্ছে যেহেতু ইউডিআইডির জন্য স্বাবলম্বন বলে একটা সাইট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে ছিল, তো ওই স্বাবলম্বন থেকে তারা করবে না আইকম থেকে করবে। আমি প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলে যারা বসবাস করছেন তাদের উদ্দেশ্যে, ডিসএবল পার্সন যারা তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, প্লিজ 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 ইউডিআইডি পোর্টালের থ্রু দিয়ে যাবেন না। ইউডিআইডি পোর্টালের থ্রু দিয়ে গেলে আপনাদের এই কার্ডটি পেতেই কিছু না হলেও দুই থেকে তিন মাস সময় লেগে যাবে। তার কারণ কি, আপনি ইউডিআইডি পোর্টালে অ্যাপ্লাই করলে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে ডাইরেক্ট চলে যাবে, প্রপার চ্যানেলাইজ হবে না ম্যাটারটা। আপনাদের ইউডিআইডি কার্ডের যদি প্রয়োজন থাকে সেই ইউডিআইডি কার্ডের জন্য আপনি আমাদের যে আইকন পোর্টাল আছে সেই পোর্টাল থেকেই অ্যাপ্লাই করুন। তার কারণ হচ্ছে প্রপার চ্যানেলাইজ। কেন, আজকে আপনি স্টেটকে যে রিকুইজিশনটা দিলেন বা অ্যাপ্লিকেশনটা দিলেন সেটা আমরা এখান থেকে অ্যাপ্রুভালের জন্য পাঠাচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, ওখান থেকে অ্যাপ্রুভ হয়ে আমাদের কাছে ফিরে আসছে, একই সময় আপনার কাছে মেসেজ চলে যাচ্ছে। আমাদের ডিসএবিলিটি সার্টিফিকেটের যে ভ্যালিডিটি থাকবে একই রকম ভাবে ইউডিআইডি কার্ডেরও সেই ভ্যালিডিটি থাকবে। আমাদের আইকন পোর্টাল যেটা রয়েছে, মানে যেটা আমাদের স্টেট পোর্টাল, সেটা হচ্ছে আইকন icon.wbhealth.gov.in। আর আপনারা নিজেরা যেটা ডাউনলোড করতে পারবেন ডিজিটাল ইউডিআইডি কার্ড সেটা হচ্ছে স্বাবলম্বন কার্ড .gov.in swavlambancard.gov.in। এই পোর্টাল থেকে গিয়ে 16-digit নাম্বার পুট করলে সেখান থেকে আপনারা অটোমেটিক্যালি ডিজিটাল সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। পাশাপাশি আপনাদের যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন অ্যাপ্লিকেশন ফর ডিসএবিলিটি সার্টিফিকেট সেই মোবাইল নাম্বারেও কিন্তু একটা SMS যাবে উইথ 16-digit নাম্বার ইউডিআইডি কার্ড নাম্বার। এই পরিষেবাগুলো কিন্তু এখন দেওয়া হচ্ছে। আপনারা যেখান থেকে অ্যাপ্লাই করবেন, যে যে হসপিটালে অ্যাপ্লাই করবেন বা যে হসপিটাল থেকে আপনি সফট কপি অফ ইউডিআইডি কার্ডটি পাবেন সেই হসপিটালে গিয়েই কোয়ারি করবেন, কারণ সেই হসপিটালের সেম ডিপার্টমেন্টেই কিন্তু পোস্ট অফিস থেকে সেই কার্ডগুলি এসে জমা করে দেওয়া হয়। এবার আসা যাক এই সার্টিফিকেশনের প্রয়োজনীয়তার দিকে। শুধুই কি এই সার্টিফিকেশনের উদ্দেশ্য আর্থিক সহায়তা দেওয়া আর সংরক্ষণ, নাকি এছাড়াও এখানে থেকে যাচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ দিক, এই বিষয় নিয়েই এখন কথা হবে একটি স্বেচ্ছাসেবী সংস্থা সঞ্চারের ডিরেক্টর তুলিকা দাসের সঙ্গে। প্রথম কথা আমার মনে হয়
জানতে হবে, বুঝতে হবে যে আইডেন্টিফিকেশনটা যা হওয়াটা ভীষণ জরুরি, আর সরকারিভাবে আমার কাউন্টিংটা, গণনাটা ভীষণ জরুরি। হ্যাঁ, সেটা সেন্সাসেই হোক বা থ্রু সার্টিফিকেটেই হোক, কেননা আমাদের দেশে মানুষের গণনা অনুযায়ী বাজেট তৈরি হয়। এই যে প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের জন্য তেমন বাজেট নেই এখনো পর্যন্ত স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে, তাদের জন্য আলাদা করে একটা জায়গা তৈরি করা যাচ্ছে না। তার অন্যতম কারণ হচ্ছে সাধারণভাবে ধারণা হচ্ছে যে যেহেতু আমার পরিবারে নেই প্রতিবন্ধকতাযুক্ত মানুষ, তাহলে নেই, ইনভিজিবল, এই মানুষগুলোকে দেখা যায় না, দে ডু নট এক্সিস্ট ইন আওয়ার ডে টু ডে লাইফ, ডে টু ডে নিডস। এত যে আমাদের চাহিদা আছে, প্রয়োজন আছে, যে প্রয়োজনগুলো সরকারিভাবে জানানো দরকার এবং তার নিরিখেই তো বাজেট তৈরি হয়, একটা দেশ চলে, সেইখানে আমি বলবো যে সব থেকে জরুরি হচ্ছে যে আমার কাউন্টিংটা হওয়া, এক। দু নম্বর হচ্ছে যে সরকারি সুযোগ সুবিধাগুলো যখন আমি চাইতে যাব, তখন আমি যে প্রতিবন্ধী, হ্যাঁ, স্তরে স্তরে তো এক্সপার্টরা বসে নেই, সে তো জানবে না আমি কী ধরনের প্রতিবন্ধী। সব কিছু কিন্তু ভিজিবল ডিসেবিলিটি নয়, সব যে বাইরে থেকে দেখে বোঝা যায় তা নয় কিন্তু। হ্যাঁ, তাহলে আমার যদি সার্টিফিকেটটা থাকে, আমার যদি ডিসেবিলিটি কার্ডটা থাকে, তাহলে কার্ড আর সার্টিফিকেটটা থাকলে আর কোনো তর্ক নয়, আর কোনো জিজ্ঞাসা নয়, অথরিটি আমাকে অথরাইজ করে দিয়েছে যে আমি প্রতিবন্ধকতাযুক্ত মানুষ এবং তার একটা পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। সুতরাং যারা সুবিধাটা দেবেন তারা আর অন্য কোনো প্রশ্ন করবেন না। ভোটার, আধার, প্যান বা ড্রাইভিং লাইসেন্সের মতো বিশেষভাবে সক্ষম মানুষের জন্য এই ডিসেবিলিটি সার্টিফিকেট এবং ডিসেবিলিটি কার্ড হচ্ছে তাদের আরো দুটি পরিচয় পত্র, যা পাওয়ার সাংবিধানিক অধিকার তাদের আছে। আর সত্যি তো এই কাউন্টিংটা হওয়া অত্যন্ত জরুরি, কারণ এর ভিত্তিতেই তো সরকার বুঝতে পারবেন যে তাদের জন্য আরো কি কি নতুন পরিষেবার ব্যবস্থা করতে হবে, কিভাবে সামাজিক জায়গা এবং সামাজিক মাধ্যমকে তাদের ক্ষেত্রে আরো অ্যাক্সেসিবল করে তুলতে হবে, এবং সর্বোপরি কিভাবে এগোলে পরে আমাদের সমাজকে একটি ইনক্লুসিভ সোসাইটিতে পরিবর্তিত করা যাবে। তাই হয়তো এই গোটা সার্টিফিকেশনের প্রক্রিয়াকে আরো সহজ এবং দ্রুত করতে সাহায্য নেওয়া হচ্ছে ইন্টারনেটের। কিন্তু এর সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে এই অনলাইন পরিষেবা যেন সব জায়গার মানুষই ব্যবহার করতে পারেন, যেন তারা এই বিষয়ের মধ্যে থাকা প্রত্যেকটা জিনিসই জানতে পারেন, তাহলেই সার্থকতা লাভ করবে এই ভাবনাগুলো, তাহলেই অক্ষত থাকবে বিশেষভাবে সক্ষম মানুষদের অধিকার যা তাদের দিয়েছে আমাদের দেশের আইন, আমাদের দেশের সংবিধান। এতক্ষণ শুনলেন দৃষ্টিপাত, আজকের বিষয় ছিল ডিসএবিলিটি কার্ড। রচনা, সম্পাদনা ও সাক্ষাৎকার গ্রহণ সৌরভ গুপ্ত, গ্রন্থনা সুচিস্মিতা গুপ্ত, প্রযোজনা অনন্যা মজুমদার।